আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমার রিভিউতে চলে যাচ্ছে। স্ক্রিনে আপনারা যে দুটি প্রোডাক্ট দেখছেন এটি হচ্ছে স্কিন ক্যাফের, একটা হচ্ছে বায়োটিন শ্যাম্পু আর একটা হচ্ছে কন্ডিশনার। ঠিক আছে, এই ব্ল্যাক কালারটি এটি হচ্ছে হেয়ার ফলের জন্য। স্কিন ক্যাফের ওরা দুইটা ভার্সনের শ্যাম্পু বের করেছে, একটা হচ্ছে এই ব্ল্যাক কালার যেটি কিনা হেয়ার ফলের জন্য, আরেকটা বের করেছে ইয়েলো কালার, ওইটা হচ্ছে আপনার ব্যানানা শ্যাম্পু, সেটা মেবি আমি ইউজ করি নাই, ওইটা হচ্ছে প্রোটিন শ্যাম্পু। ঠিক আছে, তো যেহেতু আমার কয়েকদিন ধরে চুল অনেক পড়তেছে তাই ভাবলাম ওদের এই নতুন শ্যাম্পুটা ট্রাই করেই দেখি, যেহেতু আজকে আমি ফার্স্ট ইউজ করেছি তো আমি আপনাদেরকে সেটাই রিভিউ দিব, অনেস্ট রিভিউ দিব। ফার্স্টে বলে রাখি এটি কিন্তু আমাদের বাংলাদেশি ব্র্যান্ড। সো অনেকে মনে করে থাকি যে বাংলাদেশি ব্র্যান্ড কেমন না কেমন প্রোডাক্টস হয় বা এর কার্যকারিতাও বা কিরকম হয়, অনেকে আমরা অনেক অনেক ধারণা নিয়ে থাকি, কিন্তু ট্রাস্ট মি স্কিন ক্যাফের কিছু কিছু প্রোডাক্টস আসলেই খুব ভালো কাজ করে, তার মধ্যে এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। এরপর যেটি আমি এটা কিনেছিলাম একটা বগো অফারে, মানে হচ্ছে আমি এই শ্যাম্পুটা কিনেছি সেটার সাথে আমি এই এই কন্ডিশনারটা একদম ফ্রি পেয়েছি। ঠিক আছে, আর এটার এটা হচ্ছে একটা রেগুলার সাইজ, এটার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে 425, আমি 425 দিয়েই কিনেছিলাম, সাথে আমি এই কন্ডিশনারটা ফ্রি পেয়েছি। তারপরে বলবো এটা এই দুইটার স্মেল এত সুন্দর, মানে খুব মাইল্ড একটা স্মেল, আপনার মানে খুব খটখটা যাদের স্মেল নিয়ে প্রবলেম সেটা হবে না, এটা খটখটা কোনো স্মেলও না, খুবই মাইল্ড রিফ্রেশ এরকম একটা স্মেল। আচ্ছা, এখন আসি শ্যাম্পুটার কাজ। এখানে বলে দিয়েছে আপনার হেয়ার ফলের জন্য, এটা এখানে যেহেতু বায়োটিন দেওয়া আছে উইথ অনিয়ন এক্সট্র্যাক্ট, তো আমরা পেঁয়াজ কিন্তু অনেক কিছু মানে আমরা জানি যে এটা আমাদের চুলের জন্য কতটা কার্যকরী, আমরা কিন্তু পেঁয়াজের রস দিই যাতে চুলের গোড়াটা শক্ত হয় বা চুলটা যাতে আমাদের না পড়ে যায় সেটার জন্য, কিন্তু আমরা এই বায়োটিন শ্যাম্পুতেই কিন্তু আমরা এখানে অনিয়ন এক্সট্রাক্টটা পেয়ে যাচ্ছি যাতে করে আমাদের চুলটা আরও মজবুত হয়, আমাদের হেয়ার ফলটা কম হয়। ঠিক আছে, এটা কিন্তু 250 ml এর একটা শ্যাম্পু, মানে আপনাদের অনেক দিন চলে যাবে। এরপরে আসি এটার কন্ডিশনার নিয়ে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আর্গান অয়েল, ফ্লাওয়ার অয়েল অ্যান্ড বায়োটিন, এই কন্ডিশনারটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই শ্যাম্পুটা একবার ইউজ করেন আপনার এইটার কোনো দরকার হবে না। ঠিক আছে, কারণ আমরা দেখে থাকি যে অনেকেই আমরা শ্যাম্পু ইউজ করি আমাদের কিন্তু একটা ভালো মানের কন্ডিশনার লাগেই, কিন্তু আমরা এই শ্যাম্পুটা ইউজ করলে দেখা যায় চুলটা এমনিই সিল্কি হয়ে যায়। তারপরও আমি কন্ডিশনারটা দিয়েছি, ট্রাস্ট মি আমার চুল এত সিল্কি হয়েছে, এত সিল্কি হয়েছে, আর এত সুন্দর রিফ্রেশ একটা স্মেল চুল থেকে আসছে, মানে আপনি ভাবতেই পারবেন না যে এটা আমাদের বাংলাদেশি ব্র্যান্ড অ্যান এত রিজনেবল প্রাইসের মধ্যে এত ভালো একটা শ্যাম্পু এবং আর হচ্ছে কন্ডিশনার ওরা মেক করেছে। এইটা আমি যেহেতু ফ্রি পেয়েছি এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা আলাদা কিনতে চান তাহলে আপনাদের এটা পড়বে 275 টাকা, এখানে কিন্তু ওরা ওদের প্রাইসটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর কন্ডিশনার আমরা কীভাবে ইউজ করব সেটা এখানেও ভালো মতো দেওয়া আছে, আমরা তো সবাই জানি কীভাবে ইউজ করবো, আপনারা যখন এটা কিনবেন তখন এখানে পিছন ভালো মতো পরে নেবেন। আর এখানে যে আর্গান অয়েল, ফ্লাওয়ার অয়েল অ্যান্ড হচ্ছে এখানে বায়োটিন দেওয়া আছে, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন আপনার চুলটা কী পরিমাণ সিল্কি তারপর স্মুথ করবে এই কন্ডিশনারটা। ঠিক আছে, আর হ্যাঁ, আরেকটা টিপস আপনাদেরকে আমি বলছি, সেটি হচ্ছে আমরা শ্যাম্পু কখনোই ডিরেক্ট ইউজ করব না আমাদের স্ক্যাল্পে,
কারণ আমরা যদি শ্যাম্পুটা ডিরেক্ট ইউজ করি তাহলে আমাদের স্ক্যাল্পে এবং চুলে কিন্তু খুব রাফ হয়ে যাবে, যাদের এমনি এমনিতেই হচ্ছে আপনাদের ড্রাই স্ক্যাল্প বা এমনি এটা রুক্ষ হয়ে যাবে, তখন কিন্তু চুল পড়াটা আরও বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, শ্যাম্পুটা একটা বাটির মধ্যে নিয়ে তার সাথে একটু বেশি পরিমাণ পানি নিয়ে মিক্স করে তারপর হচ্ছে আমরা শ্যাম্পুটা ইউজ করব। আবার অনেকেই এটা করতে পারেন যে আপনারা যদি পানি মিক্স করতে না চান তাহলে আপনারা হাতের মধ্যে নিয়ে একটু এটার ফেনাটা করে দেন, আপনারা স্ক্যাল্পে দিতে পারেন এই শ্যাম্পুটাকে অ্যাক্টিভ করে। শুধু এই শ্যাম্পুর ক্ষেত্রে না, আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করেন না কেন, আগে সেটাকে অ্যাক্টিভ করে নেবেন হাতের তালুতে বা পানি দিয়ে মিক্স করে তারপর হচ্ছে আপনারা চুলে ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের চুলের কোনো ধরনের প্রবলেম আর হবে না। তো এই ছিল আজকে আমার স্কিন কেয়ারের এই শ্যাম্পুর রিভিউ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ।